Bumbak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং, আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। গোঘাটের কাঁঠালিতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য। কামারপুকুরগামী একটি লরির সঙ্গে আরামবাগগামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পাশাপাশি মানুষজন বেরিয়ে দেখেন, দুটি লরির মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি লরির মুখ উত্তর দিক হয়ে ড্রেনে গিয়ে পড়েছে। উপস্থিত মানুষজনের সঙ্গে কথা বলে জানা যায়, আরামবাগগামী লরিটি পাশে প্রায় রাস্তার উপরে পড়ে থাকা বালির গাদে উঠে যায়, ফলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কামারপুকুরগামী লরির মুখোমুখি ধাক্কা মারে এবং সংঘর্ষের তীব্রতায় ছিটকে গিয়ে দুটি লরি পাশের ড্রেনে পড়ে। পাশাপাশি মানুষজনের অভিযোগ, রাস্তার গায়ে নবনির্মিত বাড়ির মালিককে বারবার ওই বালি সরিয়ে নিতে বলা সত্ত্বেও তিনি কারোর কথায় কর্ণপাত করেননি। আজকের এই দুর্ঘটনার জন্য অনেকাংশ ওই বাড়ির মালিক দায়ী বলে মনে করেন অনেকেই। যদিও আরামবাগগামী লরির ড্রাইভার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলেই উদ্ধার কাজে জড়িত মানুষজনের অভিযোগ। ঘটনার কথা তৎক্ষণাৎ গোঘাট থানা জানতে পারে এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ভ্যান। উদ্ধার হওয়া ড্রাইভার এবং খালাসিদের চিকিৎসার জন্য কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সূত্র মারফত জানা গেছে, লরিতে থাকা ড্রাইভার এবং খালাসির শারীরিক অবস্থার অবনতি হলে কামারপুকুর হাসপাতাল, আরামবাগ হসপিটালে তাদের স্থানান্তরিত করে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আচ্ছা দাদা, এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা ঠিক কটার সময় হয়েছে? আধ ঘন্টা আগে। যে দুটো লরি কে কোন দিকে যাচ্ছিল? এই গাড়িটা যাচ্ছিলো এটা কামারপুকুর দিয়ে, আর এটা আসছিলো আরামবাগ দিয়ে যাচ্ছিল। আচ্ছা, এই গাড়ির ড্রাইভারটা মদ খেয়েছিল, নেশা করেছিল, ও এসে এসে মারে। আচ্ছা, মারতে গাড়িটা বেসামাল হয়ে এইদিকে এসে ঢুকে যায়। এতে এই ড্রাইভারটা লেগেছে, এটা বেশি লেগেছে, ওই গাড়িটার ড্রাইভারটাও লেগেছে, সেরকম কিছু লাগেনি। ওই গাড়িটাতে তিনজন ছিল আর ওই গাড়িটাতে দুজন ছিল। এখন সবাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই আছে। আমার কোন হসপিটাল? কামারপুকুর হসপিটাল। আচ্ছা, ঠিক আছে।
smart collection jeans and t-shirts only for men Ooh,